মন্ত্রী এমপিরা পালাতে পারলেন না কেন এখনো পালাতে পারছেন না কেন এই আলোচনার শুরুতেই বলা দরকার যে আসলে পালানোর প্রসঙ্গ আসলো কেন মন্ত্রী এমপিদের পালাতে হবে কেন পালানোর প্রসঙ্গটা আসলো এই কারণে যে শেখ হাসিনা সরকারের যে মন্ত্রী এবং এমপিরা বিভিন্ন সময়ের ছিলেন তারা নিজেরাও জানতেন যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের দেশ ছেড়ে পালাতে হবে কেন দেশ ছেড়ে পালাতে হবে দেশ ছেড়ে পালাতে হবে দুটি কারণে প্রথম কারণ মানে জনগণের ক্ষোভ তাদের প্রতি আর দ্বিতীয় কারণটি ছিল এমন পরিমাণ দুর্নীতি করেছেন যে সেই দুর্নীতিতে তাদের এক একজনের যদি সরকার সক্ষমতার সঙ্গে বিচার প্রক্রিয়া এগিয়ে নেয় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেয় তাহলে এটা এক একজনের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর করে জেল হতে পারে তারা এত অনিয়ম এবং দুর্নীতি করেছে এই কারণে তাদের ভেতরে ভয় ছিল যে পালিয়ে যেতে হবে এবং পালিয়ে যাওয়ার এই প্রস্তুতিও ছিল তাদের ওবায়দুল কাদেরের বক্তব্যগুলো শুনে দেখেন মনে করে দেখেন ক্ষমতায় না থাকলে পালাতে হবে পিটের চামড়া থাকবে না ইত্যাদি 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 কথা তারা বলেছেন বিভিন্ন সময়ে কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন হলো এই এমপি মন্ত্রী পুলিশ অফিসার সাংবাদিকদের একটা অংশ ব্যবসায়ীরই এরা প্রশাসন আমলাতন্ত্রের একটা অংশ এরা পালাতে পারল না কেন পালাতে না পারার কারণ দুটি প্রথম কারণ শেখ হাসিনার যে সরকারের যে পতন হচ্ছে শেখ হাসিনা যে সব কিছু ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন এই তথ্য তিনি কাউকে জানাননি কাউকে জানাননি মানে একেবারে তার আশেপাশের পাঁচ সাতজন ছাড়া আর কেউ জানত না যে শেখ হাসিনা এভাবে আকস্মিকভাবে পালিয়ে চলে যাচ্ছেন যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছেন যাদেরকে দিয়ে মানুষ খুন করিয়েছেন যাদেরকে দিয়ে মানুষকে গুম করিয়েছেন তাদের কাউকে কোনো কিছু না বলে যাদেরকে দিয়ে রাতের রাতে ভোট করিয়েছেন যাদেরকে দিয়ে ভোট চুরি করিয়েছেন ইত্যাদি ইত্যাদি তাদের কাউকে কোনো কিছু না বলে শেখ হাসিনা একা একা বলা ঠিক হবে না তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যে কারণে এই ক্ষমতার পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তনের সময়ে অন্যদের যাদের বিপদ হতে পারে যারা পালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা তাদের অধিকাংশই পালাতে পারেননি পালাতে না পারার ক্ষেত্রে কারণ যেদিন পালানোর কথা যেদিন তারা শুনলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন সেই দিন ঢাকা এয়ারপোর্ট বন্ধ থাকলো ইন্টারনেট সংযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকা অসংখ্য মানুষকে হত্যা করার কারণে পুরো অঞ্চল জুড়ে মানুষ থাকলো যে কারণে এই রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ীদের একটা অংশ সাংবাদিকদের একটা অংশ পুলিশের একটা অংশ আমলাদের একটা অংশ পালানোর সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও পালাতে পারলেন না পালাতে না পারার ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা তৈরি হলো সেই প্রতিবন্ধকতা যখন এয়ারপোর্ট খুলল তখন প্রথম দিকে যারা পালাতে গেলেন তাদের এয়ারপোর্টের যারা কর্মীরা ছিলেন ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে একেবারে ট্রলি বয় পর্যন্ত যারা ছিলেন তারা কেউ তাদের পালাতে দিল না এই প্রক্রিয়াতে বেশ কয়েকজন পলকসহ বেশ কয়েকজন আটক হলেন এর চেয়েও অভিনব একটা বিপদে পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী মন্ত্রী আমলাদের কেউ কেউ পুলিশের কেউ কেউ আরও অভিনব বিপদে পড়েছেন সেই বিপদটি হচ্ছে শেখ হাসিনার স্পেন সফরে যাওয়ার কথা ছিল যে সময় গণ্ডগোলটা যে সময় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করাটা চলছে সেই সময়ের আমি তারিখটা এই মুহূর্তে ভুলে গেছি মনে করতে পারছি না সেই সময় শেখ হাসিনার স্পেন যাওয়ার কথা ছিল আন্দোলনের কারণে তিনি স্পেন সফর বাতিল করেন আরও একটা দেশে যাওয়ার কথা ছিল স্পেন সফর বাতিল করেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনা এই যে ভ্রমণগুলোতে যেতেন বাংলাদেশ বিমান থেকে নতুন আস্ত একটা বিমান তিনশো সিটের বা সাড়ে চারশো আসনের একটা উড়োজাহাজ নিয়ে উড়োজাহাজ ভর্তি করে দল বল নিয়ে তিনি বিদেশে যেতেন প্রমোদ ভ্রমণ যা বলে সেটা তিনি করতেন তো এই স্পেন যাওয়ার জন্য একশো পঞ্চাশ জনের পাসপোর্ট জমা ছিল গণভবনে কারো ভিসার দরকার ছিল কারো আরও অন্যান্য কাজ কেন্দ্রিক দরকার ছিল সেই কারণে তারা পাসপোর্ট জমা দিয়েছিলেন গণভবনে এই গণভবনে পাসপোর্ট জমা থাকা অবস্থাতেই পাঁচ তারিখে পাঁচ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলেন শেখ হাসিনা সরকারের পতন হলো গণভবন দখল করে নিল ছাত্র জনতা ওবায়দুল কাদেরের পাসপোর্ট আমার যতদূর মনে পড়ছে যে সেখান থেকে কারো হাতে পড়েছিল সেই পাসপোর্ট নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল আর যেই একশো পঞ্চাশ জনের মধ্যে অন্যদের যে পাসপোর্ট সেগুলো কতগুলো মানে ধ্বংস হয়ে গেছে কতগুলো অন্য কারো কাছে আছে এর কোনো হিসেব কারো কাছে নেই পালানো এখন ঢাকা শহরে পালিয়ে আছেন এরকম কয়েকজনের কথা জানি যে তারা পালানোর চিন্তা করতে পারছেন না কারণ তাদের কাছে পাসপোর্ট নাই আরেকটা বিপদ হয়েছে এর একটা অংশের আবার ছিল লাল পাসপোর্ট বিশেষ পাসপোর্ট ক্ষমতায় থাকলে কূটনৈতিক পাসপোর্ট যেটা বলে সেই লাল পাসপোর্ট এই ইতিমধ্যেই আবার তারা পলাতক থাকা অবস্থাতে লাল পাসপোর্ট ব্যবহার করে চলে যাবেন বা এরকম কোনো কিছু যখন চিন্তা করছিলেন সেই সময়ে আবার লাল পাসপোর্টও সরকার বাতিল করে দিয়েছে অর্থাৎ গণভবনে জমা আছে যাদেরটা জমা ছিল না হাতে আছে সেটা তারা ফেরত পাচ্ছেন না যাদেরটা জমা নাই নিজের হাতে ছিল সেই পাসপোর্টটি সরকার বাতিল করে দিয়েছে তার মানে হচ্ছে বৈধভাবে দেশ থেকে পালিয়ে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে অনেক কঠিন হয়ে গেছে এদেরকে এখন ভয় দুটি একটি ভয় বৈধভাবে এয়ারপোর্ট দিয়ে পালাতে গেলে এয়ারপোর্টের কর্মীরা গ্রেপ্তার করছে মানে আটকে রাখছে পালাতে দিচ্ছে না পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করছে অনেক মোটা অঙ্কের টাকা লেনদেনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে এত কোটি টাকা দিলে তাকে এয়ারপোর্ট দিয়ে বের করে দেয়া হবে এরকম নানা গুঞ্জন চলছে এত লক্ষ টাকা দিলে সীমান্ত পার করে দেয়া হবে তাকে আটকানো হবে না এই কেন্দ্রিক গুঞ্জন চলছে গতকাল ভারতের আনন্দবাজার সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশের প্রভাবশালীরা বাংলাদেশের প্রভাবশালীরা আনন্দবাজারের যে কথাটি বলছিলাম যে আনন্দবাজার সংবাদ প্রকাশ করেছে করে গতকালকে জানিয়েছে যে বাংলাদেশের প্রভাবশালী একটি চক্র যারা সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন এই সীমান্ত অতিক্রম করছেন অর্থের বিনিময়ে আনন্দবাজার সেই সংবাদটি প্রকাশ করার করতে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ এদের সবার সঙ্গে কথা বলেছে এবং আমাদের বিজিবির পক্ষ থেকেও একটি সংবাদ দেয়া হয়েছে যে এরকম পালানোর সম্ভাবনা বা সীমান্ত পার হওয়ার একটা ঝুঁকি আছে অনেকে চেষ্টা করতে পারেন এই কারণে বিজিবির পোহরা সীমান্ত এলাকায় আরও অনেক জোরদার করা হয়েছে পালিয়ে যে যাচ্ছেন সেই কথা বলা হয়নি অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদল মানুষের পালিয়ে যে পালিয়ে বিদেশে চলে যাওয়ার একটা যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল সেটার আসলে পূর্ব থেকেই তাদের প্রস্তুতি ছিল যে তারা যে কোনো উপায়ে যে কোনোভাবেই তারা পালিয়ে চলে যাবেন কিন্তু শেখ হাসিনা যেহেতু সবাইকে মাঠে নামিয়ে সবাইকে অরক্ষিত রেখে বাংলাদেশকে অরক্ষিত রেখে নিজে পালিয়ে চলে গেছেন সেই কারণে যারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তারা নিজেরা বিপদে পড়ে গেছেন এবং সেই বিপদে পড়ে গেছেন বিপদে পড়ার ঝুঁকি তাদের কাছে এখন দুটি সেই ঝুঁকির একটি ঝুঁকি পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এবং তাদের যে পরিমাণ অপকর্ম আছে যে পরিমাণ অন্যায় অনিয়ম দুর্নীতি আছে সেই পরিমাণ অপকর্মের যদি বিচার করে সরকার তাহলে এদের সবার শাস্তি হবে এটা একটি আর যদি সরকারের বিচার প্রক্রিয়া নাও হয় আমি জানি না কেন হবে না এটা ধারণা করা ঠিক নয় হওয়া উচিত তবে যদি সরকারি বিচার প্রক্রিয়া নাও হয় বা সরকারি বিচার প্রক্রিয়া যদি ধীরগতিতেও চলে এই পালিয়ে যারা চলে যেতে চাচ্ছেন তাদের বনের যেটা ভয় যে মানুষের সামনে যাতে তাদের পড়তে না হয় কারণ মানুষের যে খুব মানুষের যে বিক্ষুব্ধতা সেই বিক্ষুব্ধতার প্রকাশ যদি মানুষ তাদের উপরে ঘটাতে পারে বা ঘটানোর মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে সত্যিকার অর্থেই একটা ভয়াবহ পরিবেশ তৈরি হতে পারে যদিও সেরকম কোনো পরিবেশ তৈরি হোক সেটা আমরা কোনোভাবেই চাই না চাই না দুটি কারণে প্রথম কারণটি চাই না যে এই কাজটি মানুষকে নিপীড়ন নির্যাতন মানুষকে অসহায় অবস্থার মধ্যে ফেলে সুযোগ নেয়া এই কাজটি বিগত দেড় দশক ধরে আওয়ামী লীগ করেছে আওয়ামী লিগাররা করেছে সরকার করিয়েছে মানসহত্যা থেকে শুরু করে নিপীড়ন জন অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন যারা দেশ পরিচালনা করছেন ডক্টর মোহন দিউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারটি তো আর স্বৈরাচার দানবীয় সরকার নয় শেখ হাসিনার মতো তো স্বৈরাচার দানবীয় সরকার যদি না হয় এই সরকারকে যারা ক্ষমতায় এনেছেন তারা তো আর আওয়ামী লীগের মতো ছাত্রলীগের মতো দানবীয় স্বৈরাচার নয় তাহলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যা করেছিল শেখ হাসিনার সরকার যা করেছিল এই সরকারের কাছ থেকে আমাদের যেমন তেমনটা প্রত্যাশিত নয় ছাত্র জনতার কাছ থেকেও তেমনটা প্রত্যাশিত নয় উদারতা দেখানোর সময় সময় এখন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত মতামত আর পাশাপাশি যে মতামতটা জানিয়ে শেষ করতে চাই এই যে এই সমস্ত অপরাধী মানুষক্ষণ থেকে অর্থ চুরি দালালি এই সমস্ত অপরাধীরা যেন পার পেয়ে না যায় বিদেশে পালিয়ে চলে যেতে না পারে ওই যে বলা হচ্ছে এত কোটি টাকা দিলে এয়ারপোর্ট দিয়ে পার করে দেব এরকম একজনকেও যদি পাওয়া যায় যে অর্থের বিনিময়ে বা অন্য কোনো কারণে বিদেশ এয়ারপোর্ট দিয়ে পার করে দেয়া পার করে দিয়েছেন ওই যে যাকে পার করে দিয়েছেন তার যে শাস্তি হতে পারতো ঠিক একই রকম শাস্তি যেয়ে বা যারা পার করে দেবেন তাদের হতে হবে সরকারকে এটা নিশ্চিত করতে হবে অর্থাৎ অপরাধীদের সহায়তা করে পার করে দেয়া বিদেশে পাঠিয়ে দেওয়া এই কাজটি করতে দেয়া যাবে না প্রকৃত যারা অপরাধী তাদের এটা আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে